হাই হাই করো তো। আমাদের গাছের বাগানের ফুল এটা, গোলাপ ফুল, এত সুন্দর ফুলটা ফুটেছে না কি বলবো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখন যাচ্ছি ডায়মন্ড হারবার, তোমাদের সাথে শেয়ার করি। চলো ব্লগটা দেখতে থাকো, আর আমার কেমন লাগছে মেকআপ লুকটা সেটাও কমেন্ট করে তাড়াতাড়ি জানিও। এটা হচ্ছে আমাদের বাসবাগান, আর ওটা হচ্ছে আমাদের নিজেদের পুকুর, বুঝলে? আর এই যে আমার মাতাশ্রী, তাই তো? মার এখন বিশাল ব্যাপার মোটামুটি। মা আজকে কি কিনে দেবো বলো? মানুষ মাঠে এসেও প্রেম করে। এই দেখো গাঁদা ফুলে কেমন গাছ বসিয়েছে, টুসুদের ওটা। এই কোন দিক থেকে যেতে হবে মা? এবারে আমাদের বাড়ির পাশে একটা কাকুদের গাছ এটা। হ্যাঁ, কি সুন্দর না, কত ফুল দেখো, কি ভাল লাগছে দেখতে। দা একটু ফুলটা ভিডিও করে নি। আসলে মাঠের রাস্তা তো অনেকদিন হয়ে গেছে আসিনি, তো কোন দিক থেকে যেতে হবে সেটা আমি সত্যি জানি না। আমার মা কিরকম বলে দেখেছো, তোমরা কিন্তু সব শোনো, আর আমি কিন্তু অরিজিনাল ভয়েসটাই দেবো। সারাক্ষণ এরকম খিটির মিটির খিটির মিটির খিটির মিটির কার মা করে ভাই? আমার মা করে, মা বোঝেই না আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন বড় হয়ে গেছি, আমার একটা বাচ্চা হয়ে গেছে, তাও আমার মা আমার সাথে খিটির মিটির খিটির মিটির খিটির মিটির কেন করে ভগবান জানে। আর ওই দেখো কি ভাল লাগছে না গাছটা, আমার তো বিশাল ভাল লাগছে। আমার ফোনে আজকে চার্জ নেই, আমি জানি না কতটুকু কি ভিডিও শেয়ার করতে পারবো, তবে যতটুকু পারি না পারি সব চেষ্টা করবো। খুরত ডাক্তার দেখাতে মাকে নিয়ে। এই যে দিদা একটা, তো হাটের কাছাকাছি এসে গেছি, এবারে রাস্তাটা ভালো করে বুঝতে পেরে গেছি। লাইটটা এই দিক থেকে ভিডিও করলে বেশি ভালো লাগতো না, পুরো ফাঁকা মাঠ। জানো তো আমাদের যখন দেশবাড়িতে, মানে দেশবাড়িতে মাঝে মাঝে যেতাম, তখন ওরা না সবাই মিলে আলু টালু নিয়ে বাঁধাই যেত গিয়ার, এই যে নাড়াগুলো নাড়াগুলো সব এক জায়গায় দিয়ে আগুন ধরিয়ে তেঁতুল পোড়া করতো, তারপরে আবার টমেটো পোড়া, আলু পোড়া, হেভি লাগে। কি পোড়া ও মারাও করতে, সিম পোড়াও দেখেছো? আমরা না অত কিছু করিনি, আমি মানে কুলপিতে তো থাকতাম, আমি অত কিছু সত্যি জানতাম না, কিন্তু মানে মারা মারা সব কিছু খেলাটালা করতো। চলো আগে স্ট্যান্ডে যাই, তারপরে গিয়ে কথা বলছি। ডায়মন্ড যাবে? যাবো না, অন্য গাড়ি যাবে, বসুন ওর লাগবে। কোথায়, স্ট্যান্ডে? না স্ট্যান্ডে থেকে গাড়ি যাবে না, কতক্ষণ বসে থাকতে হবে? নেবে না, চারজন হলে নেবে, অনেকক্ষণ তো বসে থাকতে হবে। বসো, আমি পৌঁছতে হবে না, তাই না মা? বসছি, না এবারে ছাড়ো ছাড়ো, আর দাঁড়াও নি, এসো অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে বাবু, কি করেছি দিদি এত তাড়াতাড়ি? এই এই রোদটা পড়লে মুখে কি ভাল লাগে না, মুখে না এমনি, আমার এই রোদটা বেশ ভাল লাগে না, এই রোদটা আমার খুব ভাল লাগে। খালি আনা কি সব কিছু, এই তো এই চলে গেল। এখন মা আর যাচ্ছি এম বাজারে, যাবো কত এম বাজারে যাবে, তো ওই এম বাজারে দু সাত তোকে ফোন করবো, করলেও আসবে। আইসক্রিম কিনে দাও মা, আমার একটা তুই খাবে, 20 টাকার কি কি হবে গো? পুরো 1200 বাকি আছে না, এমনি কাটি কি হবে? চকোবার দাও, একটা দাও, চকোবার দিয়ে দাও।
বাবা কি হলো, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল এখন, আমি তো ভয় পেয়ে গেছি, এখনো হচ্ছে দেখো আগুন ধরে গেছে, চল শাশুড়ি কিনে দেবে ধরো। আচ্ছা পরে কথা বলছি, হ্যাঁ কতটা আগে আগে হেঁটে চলে এসেছি, পিছন ঘুরে দেখি মা সেখানে তুষার সেখানে, কতটা দূর এখন মা আসছে, তুষারেরও তাও দেখা নেই, দেখো কিরকম রাগটা ওঠে বলো। তবে ভালো তুমি খাবে তো ধরো, তারপরে আমি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো, হ্যাঁ দুজনে দেখা যাচ্ছে। কেন আসছে কাচ্চাটা, কোনো কিছু শেখাতে পারে না, ফোনটা চালানো হচ্ছে, হ্যাঁ খাচ্ছি আছে, না শুধু খাবো না, একদম খাবো আলু দিয়ে যদি হয় তাহলে একটা আলু দিয়ে খেলে দেবে। সেই কাজই হচ্ছে না, শুধু সমানে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি, একটু গাড়িতে করে চলে যাচ্ছে, আমি আর তুষার যাবো একটু কেক টেক নেবো, নিয়ে তারপর বাড়িতে যাবো। যা গাড়ি আওয়াজ হচ্ছে জানি না শুনতে পাচ্ছ কি, প্রচন্ড ভিড়। কটা কেক নেবে বাড়িতে নিয়ে যাবে তো, কটা কেক নেবে বলো, চোকো চিপস নিয়ে, চোকো চিপস নিয়ে, চোকো চিপস নি, তো অন্য কি নেবে না, এটা নেবো তাহলে, এটাই নিয়ে নি চারটে। আচ্ছা চারটে এটা দাও তো, আচ্ছা এটা দুটো দিয়ে দাও তো, এই তো চিকেন, হ্যাঁ এই রোলটা, এইটা এইটা রোল রোল, হ্যাঁ সসেজ, হ্যাঁ দুটো মিয়া মোদিকে খাবারও নেওয়া হয়ে গেছে। কি করতে রে, কই যাব, কি বেরিয়েছে, তাই 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 আমার বাড়ি যাই।